আলহামদুলিল্লাহ থেকে এখন এয়ারপোর্ট চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে। সো আজকে চলে আসলাম কমলাপুর, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে, সবচেয়ে বড় যে রেলওয়ে স্টেশন বাংলাদেশের। সো ঢাকা আসছিলাম, ঢাকা থেকে ব্যাক করতেছি বাড়িতে, সে কারণে ট্রেনের জন্য কমলাপুর চলে আসলাম, ট্রেনে যাব। সো দেখতে পারতেছেন এটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন আমরা এই ট্রেনে করে আমরা চলে যাব নরসিংদীতে। নতুন বাংলাদেশে আসলে ঢাকা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা দেখছিলাম বিদেশ থেকে, বিশেষ ঢাকাতে, কিন্তু তারপরও ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক যাত্রী আর ট্রেন দাঁড়ায় আছে অলরেডি, আমরা এই ট্রেনেই চলে যাব নরসিংদীতে। এইখানে যে ট্রেনটা দাঁড়ায় আছে এটা হলো উপকূল এক্সপ্রেস, খুব নখালে যাবে একদম উপকূল এক্সপ্রেস, কমলাপুর থেকে ছেড়ে যাবে। সো এখানে ডিসপ্লে লাগাইল আছে আপনার গাড়ির টাইম বা কোথায় কোথায় গাড়িগুলো যাবে, এগুলা অলরেডি প্যাসেঞ্জার উঠে বসে আছে ট্রেনের ভিতরে। সো আমরা কিন্তু টিকিট কাটছি কিন্তু সিট পাই নাই, এই কারণে আমরা সামনে যাই উঠে তারপর চলে যাব। ঢাকা শহরটা আসলে পরিবেশটা অনেকটাই শান্ত এবং পরিবেশ অনেক সুন্দর ঢাকার। আলহামদুলিল্লাহ ট্রেনের ভিতরে বসে আছি এখন, বর্তমানে 7 মিনিট বাকি আছে, মানে 3:15 এটা ছাড়বে, এটা 8:30 টাইম। সো দীর্ঘ 3 বছর পর আজকে ট্রেন জার্নি করব, দেশে আসার পর আর ট্রেনে উঠা হয়নি, আজকে ফার্স্ট ট্রেনে আসছি সকালে ঢাকা, আর এখন ঢাকা থেকে ট্রেনে যাচ্ছি হলো কমলাপুর থেকে নরসিংদী। সো আজকে অনেকদিন পর ট্রেনে জার্নি করে অনেক ভালো লাগতেছে, সকালবেলা ট্রেনে আসছি এখন চলে যাচ্ছি ট্রেনেই বাড়িতে। বাসে যাইলে আসলে রাস্তাঘাট অনেক জ্যাম রাস্তাঘাটের, সো ট্রেনের জার্নিটা মানে কার কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে ট্রেনের জার্নিটা। সো অলরেডি যার যার জায়গায় বসে গেছে সবাই আলহামদুলিল্লাহ, আমি টিকিট নাই আমার, তারপর এখানে বসে আছি আলহামদুলিল্লাহ, জানি না কখন উঠে যেতে হবে এখান থেকে, সি বগি সে কারণে বসে আছি। ঠান্ডা অনেক, গরম বাইরে আর বৃষ্টি হচ্ছে বাইরে, অলরেডি বাইরে কিছু বৃষ্টি হচ্ছে। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও বানানো। সো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ আমরা কমলাপুর থেকে এখন এয়ারপোর্ট চলে আসলাম, অনেকেই বসে আছে, অনেক যাত্রী আজকে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনি, অনেক যাত্রী, অনেকেই গাড়িতে উঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে।